আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক, আপনারা দেখতেছেন রুফ গার্ডেনিং। তো আজকে আমি কথা বলবো মিষ্টি জলপাই গাছের পরিচর্যা নিয়ে। কীভাবে পরিচর্যা করলে মিষ্টি জলপাই গাছের ফুল ও ফল দ্বিগুণ হবে, তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি। তো বন্ধুরা, এটা হলো আমার মিষ্টি জলপাই গাছ। এটা একটি সিমেন্টের বড় টবে আছে, যার আনুমানিক 60 থেকে 70 লিটার হবে। তো জলপাই গাছে কখন ফুল আসে আবার কখন পাকে, এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। জলপাই গাছে সাধারণত বর্ষার শুরুতেই ফুল আসে, যেমন এপ্রিল থেকে মে মাস। আর ফল পাকে শীতের শুরুতেই, যেমন নভেম্বর থেকে ডিসেম্বর মাস। তো গাছটিতে দেখুন অলরেডি আমার ফুল আসতে শুরু করে দিয়েছে। তো আরও ফুল বৃদ্ধি করতে গাছের বিশেষ পরিচর্যা প্রয়োজন, কারণ এই সময়ের পরিচর্যার ফলে ফল ও ফুল বৃদ্ধি করতে সাহায্য করবে। এই পরিচর্যাটা আপনারা মিষ্টি জলপাই হোক বা টক জলপাই হোক, দুটাতেই করতে পারেন। এই সময় আপনারা গাছে পরিমাণ মতো পানি ব্যবহার করবেন, একবারে বেশিও না একবারে কমও না, এবং গাছের গোড়ার আগাছা পরিষ্কার রাখবেন। এরপর আপনারা সরিষার খৈল পচা তরল সারটি ব্যবহার করবেন 10 থেকে 15 দিন অন্তর একবার। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা ফুল আসার আগে অন্তত এই সারগুলো ব্যবহার করবেন, বাই ম্যাগনেশিয়াম বা ম্যাগনেশিয়াম সালফেট। এটি বিশেষ গুণসম্পন্ন ম্যাগনেশিয়াম সার। তো এটি আপনি আরও অন্যান্য কোম্পানি ব্যবহার করতে পারেন। তো এরপর আপনারা ব্রোন সার ব্যবহার করবেন। এই ব্রোন সার ব্যবহারেরও অনেক গুণাগুণ রয়েছে। তো এরপর আপনারা পটাশ সার ইউজ করবেন। তার সাথে আপনারা এই টিএসপি সারটাও ব্যবহার করবেন। তো এখন আমি সবগুলো একসাথে পরিমাপ করে দেখাবো। এর জন্য আপনারা একটা বাটি নেবেন এবং একটা চামচ নেবেন। তো প্রথমে আমি 1 চামচ ম্যাগনেশিয়াম সালফেট সার নিচ্ছি। এটা টবের গাছের জন্য, আপনারা যদি গাছটি মাটিতে রোপণ করে থাকেন তাহলে আপনি 2 চা চামচ নেবেন। এরপর আপনারা 1 চামচ ব্রোন সার নেবেন। তো যদি গাছটি মাটিতে রোপণ করেন তাহলে 2 চা চামচ নেবেন। এর সাথে আমি 1 চা চামচ পটাশ সার নিচ্ছি। এটাও আপনারা মাটিতে রোপণ করে থাকলে 2 চামচ নেবেন। এরপর আমি 1 চা চামচ টিএসপি সার নিচ্ছি, মাটিতে রোপণ করে থাকলে 2 চামচ নেবেন। টিএসপি সারের কিছু নিয়মকানুন রয়েছে। টিএসপি সার মাটিতে ফসফরাসের ঘাটতি পূরণ করে, ফসফরাস গাছের শিকড় মজবুত করে, সময় মতো ফুল ফোটায় ও ফল পাকায় এবং ফসলের গুণগত মান বাড়ায়। আবার এই সারের অতিরিক্ত ব্যবহারে মাটিতে ফসফরাসের পরিমাণ বেড়ে যায়। মাটিতে ফসফরাসের পরিমাণ বেড়ে গেলেও গাছের ফলন কমে যায়। এরপর আপনারা সবগুলো ভালোভাবে মিক্সড করে নেবেন। তারপর আপনারা টবে পাশুন বা ছুরি দিয়ে চতুর সাইডের মাটিগুলো আলগা করে দেবেন। এমনভাবে আলগা করে দেবেন যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয়। তারপর আপনারা মিক্সড করা সারগুলো টবের সাইড দিয়ে ছিটিয়ে দেবেন, চতুর সাইড দিয়ে, কখনো গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন না। এরপর আপনারা মাটি দিয়ে সারগুলো ঢাকা দিয়ে দেবেন। এরপর গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দেবেন। তো এভাবে আপনারা এই সারগুলো প্রয়োগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। গার্ডেনিং বিষয়ে সব রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।